হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের সাথে আছি এম এ বাবুল হোসাইন। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। আজ প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আসে ইউনিট ওয়ানে গ্রিটিং। গ্রিটিং বানানটা জি আর ডাব্লিউ টি আই এন জি এস, গ্রিটিংস। গ্রিটিং শব্দের অর্থ হচ্ছে অভিবাদন, অভিবাদন। পাশে বাংলায় লেখা আছে, তোমরা পড়ে নেবে। প্রথমেই পয়েন্ট এ, লুক লিসেন অ্যান্ড সে। লুক অর্থ হচ্ছে দেখো, লিসেন অর্থ শোনো, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলো। এল ডাব্লিউ কে লুক, লুক অর্থ দেখো, এল আই এস টি ই এন লিসেন, লিসেন অর্থ হচ্ছে শোনো, এ এন ডি অ্যান্ড, অ্যান্ড অর্থ এবং, এস এ ওয়াই সে অর্থ বলো। তাহলে পুরো বাক্যটির অর্থ হচ্ছে দেখো শোনো এবং বলো। প্রথমে আসে গুড মর্নিং। গুড মর্নিং অর্থ হচ্ছে শুভ সকাল। তাহলে আমরা কী শিখলাম? গুড মর্নিং অর্থ শুভ সকাল। যদি কেউ গুড মর্নিং বলে তাহলে উত্তরে গুড মর্নিং বলতে হয়। পয়েন্ট বি, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। একটু আগে আমরা পড়েছি। এরপরে আছে গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং অর্থ আমরা একটু আগেই পড়েছি। গুড মর্নিং অর্থ শুভ সকাল। স্টুডেন্ট অর্থ ছাত্র ছাত্রীরা। এস টি ইউ ডি ই এন টি এস স্টুডেন্টস, স্টুডেন্ট অর্থ ছাত্র ছাত্রীরা। এরপরে গুড মর্নিং টিচার। গুড মর্নিং অর্থ শুভ সকাল। টিচার অর্থ শিক্ষক। টি ই এ সি এইচ ই আর টিচার, টিচার শব্দের অর্থ হচ্ছে শিক্ষক। তাহলে গুড মর্নিং টিচার অর্থ হচ্ছে শুভ সকাল শিক্ষক। গুড মর্নিং স্টুডেন্ট অর্থ হচ্ছে শুভ সকাল ছাত্র ছাত্রীরা। গুড মর্নিং টিচার অর্থ হচ্ছে শুভ সকাল শিক্ষক। এরপরে পয়েন্ট সি, লিসেন সে অ্যান্ড ডু। লিসেন অর্থ শোনো, সে অর্থ বলো, অ্যান্ড অর্থ এবং, ডু অর্থ করো। তাহলে শোনো বলো এবং করো। গুড মর্নিং হাউ আর ইউ। গুড মর্নিং অর্থ শুভ সকাল। হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। এর উত্তরে বলতে হবে ফাইন, থ্যাংক ইউ, এফ আই এন ই ফাইন। ফাইন অর্থ ভালো, টি এইচ এ এন কে থ্যাংক, থ্যাংক অর্থ ধন্যবাদ, ওয়াই ও ইউ, ইউ অর্থ তোমাকে বা তুমি। তাহলে ফাইন থ্যাংক ইউ পুরাটার অর্থ হচ্ছে ভালো, তোমাকে ধন্যবাদ। ইউনিট ওয়ানের লেসন ফোর থেকে সিক্স, প্রি রাইটিং অ্যান্ড অ্যালফাবেট সং। প্রি অর্থ হচ্ছে পূর্বে, রাইটিং অর্থ লেখা। তাহলে প্রি রাইটিং অর্থ লেখার পূর্বে, অ্যান্ড অর্থ এবং, অ্যালফাবেট অর্থ বর্ণমালা, সং অর্থ গান। তাহলে প্রি রাইটিং অ্যান্ড অ্যালফাবেট সং অর্থ হচ্ছে লেখার পূর্বে এবং বর্ণমালার গান। প্রথমেই এ ট্রেস, ট্রেস অর্থ দাগ আউট। এখানে যে ডট 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 চিহ্নগুলো দেওয়া আছে এইগুলো সোজা করে দাগ দিতে হবে। বি নাম্বার ট্রেস দাগ আউট, এখানে গোল বৃত্ত আছে, ডট ডট দেওয়া আছে, এই দাগগুলোকে মিলিয়ে মিলিয়ে দাগাতে হবে। এ এবং বি বাসায় চেষ্টা করবে। নাম্বার সি, লিসেন সে অ্যান্ড সিং, শোনো বলো এবং গাও। এখানে এ বি সি দিয়ে একটি গানের মতো করে বলা হয়েছে, আমরা এখন এটি বলবো। এ বি সি ডি ই এফ জি
HIJKLMNOP QRSTUVWXYZ. Now I know my ABC. Next time sing along with me. দেখো, now I know my ABC এটার অর্থ হচ্ছে এখন আমি আমার ABC চিনি। Next time sing along with me এটার অর্থ হচ্ছে পরবর্তীতে আমার সাথে গাইবে। দেখো, নাও অর্থ এখন, নো অর্থ চিনি, মাই অর্থ আমার, নেক্সট টাইম মানে পরবর্তীতে, সিং মানে গান গাওয়া, অ্যালং উইথ মি মানে আমার সাথে, মি মানে আমাকে, উইথ মানে সাথে। সুতরাং পুরাটার অর্থ মিলালে হয় পরবর্তীতে আমার সাথে গাইবে। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। ধন্যবাদ।